প্রেম একটা প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠেছে মানুষের জীবনে শুধু এই কারণে যে আবেগ হল মানুষের সত্তা হওয়ার একটা খুব প্রবল দিক মানুষের জীবনে আবেগ খুবই শক্তিশালী বিষয় এমন কি আজও এই যুগেও যদিও মানুষ মনে করেন তারা ভীষণ বুদ্ধিজীবী কি আজও আবেগই হল তাদের সবথেকে শক্তিশালী দিক হ্যাঁ কি না এটা তাদের জীবনে তীব্রতম দিক তারা দাবি করেন তারা বুদ্ধিজীবী কিন্তু তাদের বুদ্ধি কখনোই অতটা তীব্র নয় কিন্তু তাদের আবেগগুলো তীব্র হয়তো ভালোবাসা নয় হয়তো করুণা নয় কিন্তু রাগ হয়তো বিরক্তি এগুলো সবই আবেগ তাই আবেগ হলো মানুষ আর একটা খুবই গুরুত্বপূর্ণ দিক এখন আমরা শুধু এই বিষয়ে আলোচনা করছি যে কি ধরনের আবেগ আপনি পেতে চান এখন আপনার যদি আপনার কি মন আছে আপনার কি মন আছে হ্যাঁ আপনি কি চান এটা তীক্ষ্ণ হোক না ভোঁতা হ্যাঁ কেন এটা ওভাবেই ভালো কাজ করে তাই নয় কি একইভাবে আপনার যদি আবেগ থাকে আপনি মিষ্টি আবেগ না তিক্ত আবেগ কি পেতে চাইবেন মিষ্টি আবেগ মিষ্টি আবেগ এটাও ভালোভাবে কাজ করে তাই নয় কি তো প্রেম মানে শুধু এটাই আপনি আপনার সব রকমের আবেগ মিষ্টত্বে রূপান্তরিত করেছেন এখন আমি আবেগ ছাড়া প্রেম করতে চাই এটা খুবই একটা ইউরোপীয় ধারণা প্রেম একটা আবেগ এটা আপনার আবেগের মিষ্টত্ব যেটাকে আমরা প্রেম বলে উল্লেখ করছি যদি এই একই আবেগ তিক্ত হয়ে যায় আমরা তাকে ঘৃণা বলি সাধারণত আপনি যেসব মানুষকে ভালোবাসেন তাদেরই ঘৃণা করেন তাই নয় কি কিছু সময় আগে আপনি তাদেরকে ভালোবাসতেন এখন আপনি ঘৃণা করেন যে মানুষটা রাস্তায় হাঁটছেন তাকে ঘৃণা করেন না তাই নয় কি কিছু ভালোবাসা নিশ্চয়ই ছিল এখন কয়েনের উল্টো পিঠটা পড়েছে আর এটা ঘৃণা হয়ে গেছে হ্যাঁ তো এটা কেবল ওই একই কয়েন যদি এদিক করে পড়ে প্রেম ওদিক করে পড়লে ঘৃণা ভাববেন না এরা একে অপরের থেকে অনেক দূরে এরা বেশ কাছের একটা ছোট্ট ভুলচুক হলেই প্রেম ঘৃণা হয়ে যায় তাই নয় কি তো আবেগ ছাড়া কিভাবে ভালোবাসা যায় ভালোবাসা একটা আবেগ এখন শুধু এটাই বেছে আর যে আপনি কি চান আপনার আবেগগুলি মিষ্টি মনোরম হোক নাকি অপ্রীতিকর হোক এটা আপনার পছন্দ নির্বাচনটি খুবই সহজ তাই নয় কি কিন্তু বেশিরভাগ মানুষ অধিকাংশ সময় তাদের আবেগগুলোকে তিক্ত করে রাখেন তিক্ততার অর্থ এটা নয় যে তারা সবসময় বিদ্বেষপূর্ণ হয়ে আছেন তারা বিরক্ত হয়ে আছেন উত্তেজিত হয়ে আছেন তারা একরকম ভয়ও একটা আবেগ উদ্বেগও একটা আবেগ অপ্রীতিকর অনুভূতির কোন একটা স্তরে সেটা আছে আপনার আবেগ যদি মনোরম হয়ে ওঠে তাহলে জীবনও খুব মনোরম হয়ে উঠবে এমনকি এখনও বেশিরভাগ মানুষের অভিজ্ঞতায় ভালোবাসার এক মুহূর্ত তাদের জীবনের গভীরতম অভিজ্ঞতা বলে মনে করেন আসলে তা নয় কিন্তু তারা ওটা এভাবে অনুভব করেন কারণ ওটাই তীব্রতম যা কিছু তারা স্পর্শ করেছেন তাদের স্পর্শ করা জীবনের গভীরতম মাত্রা হল ভালোবাসার একটি মুহূর্ত তাই তারা একে স্বর্গীয় বলেন মানুষ একে স্বর্গে চালান করে দিয়েছেন মানুষ ভালোবাসাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছেন মানুষ ঐশ্বরিক ভালোবাসার কথা বলছেন আপনি জানেন না ভগবান আসলে ভালোবাসেন কি না মানুষ যদি ইচ্ছা করে তাহলে তারা কিন্তু ভালোবাসতে সক্ষম কুকুরও ভালোবাসতে সক্ষম যখন মানুষ ব্যর্থ হন আপনি একটা কুকুর পোষেন যদি আপনি একটা কুকুর পোষেন বারো বছরে ভালোবাসার সম্বন্ধ নিশ্চিত হ্যাঁ কিনা এটাকে ছোটো করে দেখবেন না আপনি নিজের জন্য একটা কুকুর নিয়ে আসুন প্রতিদিন আপনি যেই বাড়িতে আসেন কি সাদর অভ্যর্থনা আপনার স্ত্রী তিনি কোনো কাজেরই নন এক দিন তিনি এক এক রকম আপনার সন্তানেরা তাদের তো কোনো আগ্রহই নেই যে আপনি বাড়ি এলেন কি না এলেন কিন্তু আপনার কুকুর প্রত্যেক দিন কি উৎসাহের সঙ্গে সে আপনাকে অভ্যর্থনা করে এটা আর কেউ করতে পারবে না তাই নয় কি প্রত্যেক দিন কোনো ভুল হয় না সে কখনোই আপনার প্রতি উদাসীন ভাব দেখাবে না আপনাকে ও একেবারে চনমনে করে তোলে জানেন কুকুর বা ডগ মানে নিশ্চিত ভালোবাসা হয়তো এটা একটা বানান ভুল আপনি জানেন লিখতে বানান ভুল হয় মাঝে মাঝে এখন আপনি যদি নিজেকে এভাবে তৈরি করে থাকেন যে আপনার আশেপাশের কেউ আপনাকে ভালোবাসতে পারেন না তাহলে আপনার কাছে একমাত্র রাস্তা হল আপনাকে ওই ওইখান থেকে কাউকে ভালোবাসতে হবে এটা খুবই দুর্ভাগ্যজনকভাবে বাঁচা ঈশ্বর আপনাকে ভালোবাসেন এটি হলো বেঁচে থাকার সবথেকে দুর্ভাগ্যজনক পথ এর অর্থ হল আপনি নিজেকে এমনভাবে বানিয়েছেন যে কেউ আপনার দিকে তাকাতেও পারে না যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে ভালো না বেসে থাকতে না পারেন সেটা বেঁচে থাকার আদর্শ উপায় তাই নয় কি আপনি হয়তো মহান নন কিন্তু অন্তত আপনি মিষ্টি হ্যাঁ তো যোগে আমরা কোনো কিছুই প্রেম ঘৃণা সুখ যন্ত্রণা হিসেবে দেখি না আমরা এভাবে দেখি না এটাকে আমরা শুধু এভাবে দেখি আপনি সুখে থাকতে চান না দুঃখে যদি আপনার শরীর মনোরম হয়ে ওঠে আমরা এটাকে বলি স্বাস্থ্য আপনি যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠেন আমরা এটাকে বলি আনন্দ যদি আপনার মন হয়ে ওঠে সুন্দর আমরা একে বলি শান্তি যদি সেটা অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি আনন্দ যদি আপনার আবেগগুলি মনোরম হয়ে ওঠে আমরা বলি প্রেম যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি করুণা যদি আপনার ভেতরে জীবনী শক্তি মনোরম হয়ে ওঠে আমরা বলি পরম সুখ যদি অত্যন্ত মনোরম হয়ে ওঠে আমরা বলি পরমানন্দ যদি আপনার পারিপার্শ্বিক মনোরম হয়ে ওঠে আমরা তাকে বলি সাফল্য তো আর অন্য যেসব নাম আপনি দেন তা কেবল বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে আমার কি স্নেহশীল হওয়া উচিত আপনাকে স্নেহশীল হতে হবে না শুধু আপনার শরীরে মনোরম থাকুন আপনার মনে মনোরম থাকুন আবেগে মনোরম থাকুন শক্তিতে মনোরম থাকুন আপনি এক অপূর্ব সত্তা হয়ে উঠবেন যদি আপনার আবেগ মনোরম থাকে কেউ যদি এখানে আসেন আপনি তাদের সঙ্গে সেই মনোরম অবস্থা ভাগ করে নেবেন যদি আপনার আবেগগুলি অপ্রীতিকর হয় নিশ্চিতভাবে আপনি লোকজনের সঙ্গে সেগুলি ভাগ করে নেবেন তাই নয় কি তাই নয় কি তো আপনি পারেন না আপনি যা নন তেমন কিছু করতে পারবেন না এটা যদি এখন মনোরম অনুভব করে এটা স্বাভাবিকভাবেই সব কিছুর সঙ্গে মনোরম থাকবে এটা যদি এই মুহূর্তে অপ্রীতিকর অনুভব করে সব কিছুর সাথেই কদর্য হয়ে যাবে তো এটাকে মনোরম বানানোর পরিবর্তে আপনি অন্যের প্রতি মনোরম হতে চাইছেন সেটা হলো ভালোবাসা প্রকাশ করা আপনার ভালোবাসা প্রকাশের কোনো প্রয়োজন নেই যদি আপনার ভেতরে সব কিছু মনোরম হয়ে ওঠে আপনার সেই মুহূর্তে যা কিছু করার প্রয়োজন আপনি করবেন যদি ভালো কিছু বলার হয় আপনি বলবেন যদি কঠিন কিছু বলার হয় তাও আপনি বলবেন কিন্তু আপনার ভেতরে রকম অপ্রীতিকর ভাব ছাড়াই এটা গুরুত্বপূর্ণ তাই নয় কি আপনাকে যদি একটা যুদ্ধ লড়তে হয় আপনি লড়াই করবেন আপনার ভেতরে রকম অপ্রীতিকর ভাব ছাড়াই এটা গুরুত্বপূর্ণ তাহলে আপনি সব কিছুই যতটা প্রয়োজন ততটাই করবেন আপনি এমন কিছু করবেন না যা প্রয়োজনের অতিরিক্ত আপনি যদি বলেন আমি কাউকে ভালোবাসি যাদের ভালোবাসেন তাদের বিষয়ে অতিরঞ্জিত কিছু করে ফেলবেন আপনি তাদের ভালো বিষয়গুলির অত্যুক্তি করবেন যদি বলেন কাউকে ঘৃণা করি তাহলে তাদের খারাপ দিকগুলিকে বেশি করে তুলে ধরবেন আপনি কখনোই এটা ঠিক যেমন তেমনভাবে দেখতে পারবেন না মানুষ যা ভালোবাসেন সেই বিষয়ে তারা অন্ধ তাই নয় কি তাদের কোনো জ্ঞান থাকে না তারা সমস্ত জ্ঞান হারিয়ে ফেলেন তারা যদি ঘৃণা করেন তাহলেও তারা বোধ হারিয়ে ফেলেন যদি পছন্দ করেন আপনি বোধ হারিয়ে ফেলবেন অপছন্দ করলেও বোধ হারিয়ে ফেলবেন জীবনের প্রবেশ আছে সমভাবাপন্ন হওয়ার মধ্যে যাতে আপনি সবকিছুকে সেটা যেমন তেমনভাবেই দেখতে পান এখন আপনি কারোর প্রতি মনোরম সেই কারণে নন যে তিনি সুন্দর কারোর প্রতি মনোরম হন কারণ আপনি মনোরম এটাই সব এটা বেশি নিশ্চিত এটা বেশি নিশ্চিত ভালোবাসা সম্পর্ক তাই নয় কি আপনি কারোর প্রতি মনোরম হন কারণ আপনি মনোরম যদি আমি আপনার প্রতি মনোরম হই কারণ আপনি ভালো কাল যদি আপনি অত ভালো না থাকেন অন্য কিছু ঘটবে তাই না আপনি যদি আপনার মনোরম অবস্থা বাইরে কিছুর কাছে বন্ধক রাখেন আপনার মনোরম বা অপ্রীতিকর হওয়া শুধুমাত্র শর্ত সাপেক্ষ আপনার কাজ শুধু এটাকে মনোরম রাখা যদি এটা মনোরম থাকে যে না কেন এটা মনোরম কোনোরম সৃষ্টি করবে এখন আপনি এটাকে মনোরম তুলতে করে পারেননি আপনি অন্য কারোর প্রতি মনোরম হওয়ার চেষ্টা করছেন আর সেটা শর্ত সাপেক্ষ যদি আপনাকে মনোরম হতে হয় তাদের উপযুক্ত হয়ে উঠতে হবে যেভাবে আপনি তাদের চান সেভাবে আর সেটা সম্ভব নয় আপনি যেভাবে চান সেভাবে কাউকেই বানাতে পারবেন না আপনি এমনকি একজনের সাথেও এটা করতে পারবেন না তাই না আপনি এমনকি একজনকেও যেভাবে চান সেভাবে তৈরি করতে পারেন না সারা বিশ্বের কথা ভুলেই যান আপনি এটা যত বেশি করতে চেষ্টা করবেন তত বেশি তিক্ততা আর অপ্রীতিকর অবস্থা ঘটবে এই জন্যই তথাকথিত সবথেকে অন্তরঙ্গ সম্পর্কগুলোয় সবচেয়ে বেশি পরিমাণ অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয় তো এটা হয় কারণ আপনি যা নন তেমন কিছু করার চেষ্টা করছেন আপনি স্নেহময় হওয়ার চেষ্টা করছেন যখন আপনি মনোরম নন যখন আপনি আপনি তিক্ত অনুভব করছেন স্নেহময় হওয়ার চেষ্টা করে দেখুন তা আপনাকে ধ্বংস করে ফেলবে তাই না হ্যাঁ কি না আপনি এসব চেষ্টা করে দেখেছেন তাই না এটা ধ্বংসাত্মক যখন আপনি মনোরম অনুভব করছেন তখন এটা অনায়াস তাই আপনাকে কেবল দেখতে হবে আপনার মনোরম বা অপ্রীতিকর হওয়া কেন বাহ্যিক পরিস্থিতির কাছে বন্ধক দেয়া রয়েছে যদি আমার চারপাশে সবাই অপ্রীতিকর হন আমি কি করে মনোরম হব বিশেষ করে যদি চারপাশে সবাই অপ্রীতিকর হন সব বেশি গুরুত্বপূর্ণ যে আপনি মনোরম অবস্থায় আছেন তাই নয় কি হ্যাঁ না? যদি আপনার চারপাশের সব লোকজন বিশৃঙ্খল অবস্থায় থাকেন এটা কি থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় যে আপনি মনোরম রয়েছেন যদি আপনার চারপাশের সবাই অসুস্থ হন এটা কি গুরুত্বপূর্ণ নয় যে অন্তত আপনি সুস্থ এর কি কোনো যুক্তি আছে যে সবাই অসুস্থ তাই আমাকে অসুস্থ হতে দিন এর পেছনে যুক্তিটা কি তাই আপনার আশেপাশের মানুষ যদি অপ্রীতিকর হন আরও বেশি গুরুত্বপূর্ণ যে আপনি মনোরম আছেন